ভোরে নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবার মোদি বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠল দক্ষিণ ভারত। বিতর্কিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে এবার দক্ষিণ ভারতেও বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার চেন্নাইয়ের রাজপথে বিশাল মিছিল করেছেন বিরোধীরা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ডিএমকের ডাকা প্রতিবাদ মিছিলে কংগ্রেস সিপিএম সহ অধিকাংশ বিরোধী দলের নেতারা অংশগ্রহণ করেন। একই দিন বেঙ্গালুরুতেও বিশাল মিছিল হয়েছে। সিএএ এনআরসির প্রতিবাদে সোমবার প্রতিবাদ মিছিলের ঘোষণা আগেই করেছিলেন ডিএমকে। সোমবার সেই মিছিল শুরু হতেই রাস্তায় ঢল নামে জনতা। ডিএমকে প্রধান এমকে স্টালিন ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বর, সিপিএম রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণন, বিদু থালাই, চিরথাইগল, কার্সি ভিসি, সুপ্রিমো থোল, তুরিমা ভলভনের মতো নেতারা। এই দিন সকালে শহরের একমোড়ে জমায়েত হন সব দলের সমর্থকরা। সেখান থেকে মিছিল করে শেষ হয় রাজারিথাম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেন মিছিলে অংশ নেয়া দলের নেতাকর্মীরা। মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিয়েছিল পুলিশ। ড্রোন ক্যামেরা, দাঙ্গা বিরোধী গাড়ি, সুইফট অ্যাকশন গ্রুপের জওয়ানদেরও মোতায়েন করা হয়েছিল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।